এই গরমে যাদের স্কিন কালো হয়ে যায়, বাইরে থেকে আসলে মুখ লাল হয়ে যায়, রান্না করার পরে মুখ জ্বালা পোড়া করে, কেমন যেন একটা ইচিং ভাব হয়, এই সব সমস্যার সমাধান দিবে এমন একটা সুথিং জেল আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। এখানে আমি নিয়েছি শশা, একটা শশাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব, যেহেতু এটা খোসা সহ ব্যবহার করব তাই খুব ভালোমতো করে ধুয়ে নিতে হবে, কেননা মুখে ব্যবহার করব। এবার এই শশার সামনে পেছনের অংশটা কেটে ফেলে দিব, আর এই শশাতে যে সুথিং জেলটা তৈরি হবে এটা নর্মাল টু একদম ড্রাই স্কিন সবাই ব্যবহার করতে পারবেন, ছেলে মেয়ে সবার জন্য একদম উপযুক্ত একটা সুথিং জেল হবে। এবার একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিতে হবে, আমি গ্রেট করে নিব, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডও করে নিতে পারেন। আর গ্রেট করতে করতে বলবো, শশা আমাদের ত্বকের জন্য কেন এত উপকারী আর কিভাবে কাজ করে। শশা ত্বককে হাইড্রেট ও ময়শ্চারাইজড করে, শশার ভেতরে যে বীজ থাকে নরম অংশ সেটায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং পটাশিয়াম, যেটা হচ্ছে রিঙ্কেল কমায়, কুচকে যাওয়া স্কিনকে টান টান করে, বয়সের ছাপ পড়তে দেয় না। তাছাড়াও যদি আপনার সানট্যান হয় সেটাও রিমুভ করতে ভালো কাজ করে, আর ভিটামিন ই থাকার কারণে আপনার স্কিনের লাল হয়ে যাওয়ার সমস্যা থাকলে সেটাও কমাবে, পাশাপাশি স্কিন ফর্সা করবে, দাগ ছাপও কমাবে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে এই শশার রসটাকে আমি আলাদা করে নিচ্ছি এই খোসা সাবার অংশ থেকে, মূলত রসটাই এখানে ব্যবহার করব, কিন্তু এই যে উপরে যে অংশটা থেকে গেল সাবার মতো এই অংশটাও আপনি ফেলে না দিয়ে এটাকেও যদি বরফ করে স্কিনে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ভালো কাজ দিবে, যাদের স্কিন লাল হয়ে যায় সেই লাল ভাব কমাতে ভালো কাজ করবে। এখন শশার এই রসের সঙ্গে আমি আরো তিনটা উপাদান অ্যাড করব, যেগুলো প্রত্যেকটাই আপনার হাতের কাছে খুব সহজে পেয়ে যাবেন। দিয়ে দেব অ্যালোভেরা জেল, আমি দিচ্ছি দোকানের কেনাটা, আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন, কিন্তু ফ্রেশটা দিলে হবে কি, বেশি দিন পর্যন্ত এটা ভালো থাকবে না। অ্যালোভেরা জেল প্রথমে 1 চা চামচ দিলাম, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেখবো, যদি থিকই পেস্ট না হয় তাহলে কিন্তু আরো একটু অ্যালোভেরা দিতে হবে। অ্যালোভেরা দিতে দিতে বলবো সেই পুরানো কথা, যে কথা না বললেই নয়, যারা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যাদের এখনো সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করবেন, আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজে একটা ফলো দিতে ভুলবেন না। এই পর্যায়ে অ্যাড করে দিলাম গোলাপ জল 4 ফোঁটার মতো, আর দিয়ে দিব ভিটামিন ই অয়েল, কারো হাতের কাছে ভিটামিন ই অয়েল না থাকলে সে কিন্তু এখানে ই ক্যাপ ক্যাপসুল অথবা এসেনশিয়াল অয়েল, তাও যদি না থাকে তাহলে নারকেল তেল দিয়ে দিবেন 3 থেকে 4 ফোঁটার মতো। নারকেল তেল যদি অ্যাপ্লাই করেন তাহলে খুব বেশি পরিমাণে দিবেন না, 3-4 ফোঁটার বেশি না। এবার এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব, নাড়তে নাড়তে দেখবেন এটা একটা ক্রিমি টেক্সচারে চলে আসছে, আর দেখতেও ভীষণ সুন্দর হবে, আর লাগালেও খুব উপকার হবে ত্বকের জন্য। নর্মাল ফ্রিজে রাখেন তাহলে 8 থেকে 10 দিনের মতো ভালো থাকবে। আমি একটু ক্যামেরায় ক্লোজ করে দেখিয়ে দিলাম দেখতে কেমন হয়েছে, আমি এই টাইপের এয়ার টাইট কন্টেনার নিয়েছি এটাকে স্টোর করার জন্য, আমি যে টাইপের ডিবাই এইটা ক্রিম ট্রিম স্টোর করি এগুলো আপনারা অনলাইন পেজ দারাজ তাছাড়াও বিভিন্ন সুপার শপে পেয়ে যাবেন ইজিলি। এটাকে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে, আর আপনি যখন বাইরে থেকে আসবেন তখন ফ্রিজ থেকে বের করে এটা পরিষ্কার ফেসে অ্যাপ্লাই করবেন, রান্না করার পরেও অ্যাপ্লাই করতে পারেন, মুখ যদি লাল হয়ে যায় বা জ্বালা পোড়া ভাব থাকে, কিন্তু এটা লাগিয়ে রোদে অথবা রান্নাঘরে যাওয়া যাবে না, তাহলে কিন্তু কোনোই উপকারিতা পাবেন না। এবার আমি একটু আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি, এটা অ্যাপ্লাই করার আগে হাত মুখ যাই হোক অবশ্যই পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে, এটা দেওয়ার পরে রেখে দিবেন 3-4 ঘন্টার জন্য, তারপর আপনি যে কোনো একটা ফেস ওয়াশ অথবা এমনি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেললেও হবে, ভালো ফলাফল পেতে কিছুদিন নিয়মিত ব্যবহার করবেন। যাই হোক, এ ছিল আমার আজকের আয়োজন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে, আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এরপরে দেখা হবে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।